যতক্ষণ আমি খালি ঘরে থাকি ততক্ষণ আমার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাই কেমনে খালি ঘরে যখন থাকি কিছু সময় আমি আমার আল্লাহর সাথে কথা কই কিছু সময় আমি আমার নবীর সাথে কথা কই আর কিছু সময় আমি সাহাবিগল্লোকে আড্ডা দিই ছাত্র তো বোঝে নাই সে কয় হুজুর খালি করে আল্লাহর লগে কথা কন নবীর লগে কথা কন আবার সাহাবিদের লগে আড্ডা দেন কেমনে কয় খালি ঘরে যখন থাকি জায়নামাজ বিছায়া দাঁড়ায়া যাই সামনে থাকে আমার মাওলা আমার আল্লাহ আমার সামনে থাকে আমার মাওলা আর আমি আমার মালিকের সামনে দাঁড়ায় থাকি কখনো কখনো নবীর হাদিস আমি পড়তে থাকি আমার রসুলের লগে আমি কথা কই নবিয়ে পাকের হাদিসের পড়তে পড়তে নবিয়ে পাকের কথার প্রেমের ভেতরে আমার সময় কাটাই আর আকওয়ালে সাহাবা সাহাবিদের সকল কলগুলো একাত্ত্রিত কইরা আমি যখন শিখি মহাজোরার ফিকির করতে থাকি ফিকি বহসের ফিকির যখন করতে থাকি তখন নবীর সাহাবিদের লোগে ইলিমির পাতায় পাতায় আমি কথা বলতে থাকি আল্লাহ আকবার জোরে করে বলেন আল্লাহ বা হেরা তুই ইলিমির পাতায় পাতায় সাহাবির লোগে কথা কয় অথবা হাদিসের পাতায় পাতায় নবীজির সাথে কথা কয় অথবা যায় নামাজের মুসল্লায় তারা আল্লাহর সামনে দাঁড়ায় রয় তোমার বয়স যে চল্লিশ বছর হলো তোমার জিন্দিগির কত রাত যে নাটক সিনেমা দেখে দেখে আর গুনার আসনের ভেতরে কাটলো কি উত্তর দিবে আল্লাহর কাছে কখনো ভাবছি চিন্তা চিন্তার জরুরত রয়েছে আমার সময়টা যেন ভালো কাজে কেটে যায় ভালো কাজে সময় কাটানোর চিন্তা ভাবনা যাদের ভিতরে নয় তারা আল্লাহর ভালোবাসা পায় যারা তাদের পছন্দ করে কে আরো জোরে আওয়াজ করে বলেন কে এবার রাত্রে যে তাহা যুত পরে তারা পছন্দ করে কে হয় নাই ভালো করে কবিস ভালো করে বলিস আর রাত্রে যে প্রেমিকার লাগে আড্ডা মারে তারে পছন্দ করে কে রাতে রাধারে যে কোরআন পড়ে তারে পছন্দ করে কে রাতের গভীরে যে উপন্যাস পড়ে আর ফেসবুক পরে তারে পছন্দ করে কে রাতের বেলায় মাসাইলের গবেষণা ইমাম আর সাহাবিদের কল পরে তারে পছন্দ করে কে আর রাতের বেলায় মদের আসরে গ্লাসে টোকা টুকি যে করে তারে পছন্দ করে কে তোমার রাত্রি তুমি কেমন কাটাবে সিদ্ধান্ত নাও ভালোবাসা কি নাকি কাটাও নিট্টানিবা হিসাব করে এলাও এ কারণে তারা তাদের জিন্দি কাটায় বাদুতে এই জমানায় তো ফরজ নামাজ পড়ার সুযোগ নাই টাইম নাই জুমার নামাজের সালাম ফিরানোর সাথে সাথে দেখি মসজিদ খালি এরা নফল পর্ব দূরের কথা তারা বাদাল জুমা কাবলাল জুমার এহতিমাম করে না শুধু ফরজ পড়া দৌড় দিছে কি ইজি কাজ ইজি ইজি কাজে বিজি সব সব ইজি ইজি কাজে বিজি নামাজ পড়ার টাইম নাই কিন্তু তাদের পাপাচারে আড্ডার টাইম হয় বন্ধুদের সাথে আড্ডার জন্য সময় হয় শয়তান খুশি হয় আর যারা নেককার তাদের উপরে খুশি হয় আল্লাহ তাদের ভালোবাসে স্বয়ং আল্লাহ তালা নিজে এদের মরণ ঘন্টি বাজলে আল্লাহ নিজে জান্নাত খুইলা দাঁড়ায় বলে ইয়াইয়া তুহান্না সুল মতমা এই আসো আমার কাছে আসো তোমার অপেক্ষায় আমি বসে আছি আমার এই সময়ের কথাগুলো শোনার পরে যারা তাদের পিছনের জীবনের হিসাব কষেছেন যদি কেউ পিছলি জীবনের দিন আর রাতের হিসাব থাকেন তাহলে সে বান্দা। আপনি যদি এই হিসাব করে থাকেন যে হায় রে চল্লিশ বছর ইমামে আজম এশার অযোধিয়া ফজর পড়ল ইবনুল মোবারক রাত জেগে এসাদ থেকে ফজরের আজান পর্যন্ত নফল পড়ল হযরত ওসমান দুই রাকাত নামাজে কোরআন খতম করল সাহাবায় কেরাম সারা বছর নফল রোজা রাখল আমার ৩৫ বছর চল্লিশ বছর বয়স হয়ে গেছে এখনো কোনোদিন দিন পড়ি নাই এখনো নামাজ পড়ে নাই এখনো পাঁচ অক্ত নামাজের পা হয় নাই অথচ আগের যুগের মানুষ চল্লিশ আজানের আগে মসজিদে ঢুকেছে চল্লিশ বছরের ভেতরে গুনাহ করে নাই আর তুমি পঁয়ত্রিশ বছরের ভেতরে নামাজ পড়ো নাই অথবা পাঁচ নামাজের হিফাজত তুমি করো নাই এক খতম কোরআন পড়া দূরের কথা তুমি এখনো আল্লাহর কোরআন মজিদ হাতেই লাও নাই কারণ তুমি কোরআন পড়া দেখে জানো না বিধায় তিরিশ বছর এখনো তোমার আল্লাহর কালাম হাতে লওয়া হয় না তার মানে তোমার পঁয়ত্রিশ চল্লিশ বছরের হায়াত তুমি নষ্ট করেছ যদি আজকের আলোচনার এই প্রশ্ন তোমার মাথায় ঢুকে থাকে তাইলে তুমি শোনো তোমাকে আর একটা খুশখবরি আমি দিচ্ছি যারা তাদের হায়াত নষ্ট হওয়ার পরে এক সময় বুঝিয়া ফালায় কামটা ভালো করি না আমি আমার জিন্দগি নষ্ট করেছি ভুল করেছি এই ভুল যারা বুঝে আর যাদের মুখে উচ্চারিত হয় আস্তা রবি তবু ইলাই আশতা গুফিরুল্লাহ এটা যদি তার তারপর হয় ওগাল্লাহ আজকের মাফিলা আমি বুচ্ছি আমার ৩৫ বছর নষ্ট করছি আমি আমার চল্লিশ বছরের হায়াত বরবাদ করেছি আমি বুঝছি ওগাল্লাহ এই যে আমি আজকে তওবা করতেছি আমি আর রাত নষ্ট করবো না আমি আর জীবনের দিন নষ্ট করবো না আর আমি নামাজ কাজা করব না আর আমি তকবির উলা ছাড়ব না এই বুঝ যদি কারোর ভিতরে আইসা যায় তাহলে তোমার জন্য খুশ এতদিন ছিল তুমি শয়তানের পছন্দের বুঝ আসার সাথে সাথে এখন তুমি হবা আল্লাহর পছন্দের ইন্নাল্লাহ ইয়ুহিব্বুত tawabin ওয়া ইয়ুহিব্বুল যারা তওবাকারী হয়ে যায় তাদের পছন্দ করে লয় আল্লাহ নিজে এমন কি বান্দারজীবনের কৃত গুনাহ যা আছে সকল গুনাহগুলোকে নেকির দ্বারায় পরিবর্তন করে বান্দার না আমল নামা পাক বন্দিগি দিয়া ভয়রা দেওয়ার দায়িত্ব গ্রহণ করে আসমানের মালিক আল্লাহ কিসের বরকতে তাওবার বরকতে তাই আমি বলবো এই ভাকুরতা অত্র এলাকার যুব সমাজ তোমরা যারা জিন্দগির শত শত হাজার হাজার রাত নষ্ট করেছো গুনাহের ভিড়ে পাপের আসরে অথবা অন্যায় কুকর্ম সম্পাদন করে নিজের জিন্দগির মূল্যবান সময় যারা নষ্ট করেছ তুমি যদি তোমার রবের ভালোবাসা চাও তাহলে এখনো যদি তুমি তওবা করে নাও আর যদি বলো ও আল্লাহ আমি বুঝি নাই আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ বলে বান্দা তোর গুনা যত বড় তার চেয়ে আমার রহমত অনেক বড় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তুই নিরাশ হস নে মুহূর্তের ভিতরে তোর জীবনের সব গুণা আমি maaf করে দেব আল্লাহু আকবার জোরে করে বলে আল্লাহর রাসূল বর্ণনা করেছেন বুখারী শরীফের ভিতরে একশো খুনের আসামি কেউ আসমানের মালিক আল্লাহ মাফ করছেন একশো খুনের আসামির হৃদয়ের ভেতরে তওবা জাগ্রত হয়েছে সে তওবা করবে আপনারা যারা ঘর ছেড়ে আজকের মাফিরে বসেছেন যদি হৃদয়ে এখন জায়গা লয় যে আল্লাহ এখানে কোরআনের সবক দেয়া হয়েছে ওগো আল্লাহ এখানে ইলিমের সনদ বর্ণনা করা হয়েছে আমি জেনা করছি কেউ জানে না তুমি জানো আমি মত পান করেছি কেউ জানে না তুমি জানো আমার জিন্দগির গুণা সম্পর্কে পৃথিবীর কারোর জানা নাই কিন্তু তোমার জানা ওগো আল্লাহ আমি ময়দানে মাহসারে তোমার আদালতে শর্মিন্দা হইতে চাই না আল্লাহ আমার জিন্দগির গুনাগুলা তুমি মাপ করে দাও যদি এখন কেউ চোখের একটা ফোটা পানি ছেড়ে দিয়ে যদি কান্না করে যদি আল্লাহকে বলতে পারে আয় আল্লাহ আমি পেছনের থেকে তোমার কাছে মাপ চাই তাহলে দুটি চক্ষু দোজকের আগুনে আল্লাহ তালা ফেলবেন না আইনান দুটি এমন চক্ষু আছে যাদেরকে আল্লাহ তালা দোজকের আগুন থেকে মুক্তি দিবেন তার ভেতরে একটা চোখ হলো আইনুন বাকাতমিন হাসিয়া আল্লাহর ভয়ে যাদের চোখ রোদন করে চোখের পানি ফেলে আসমানের মালিক আল্লাহ তালা ওই চোখগুলোর জন্য দোজকের আগুনকে হারাম বানায় দেয় তাও বা যদি তুমি তাও বা করতে পারো তাহলে তোমার আল্লাহর ভালোবাসা নেওয়ার সুযোগ এসে যাবে এটা একটা রাস্তা সুতরাং মাহফিলে যখনই যাবেন তওবা করার নিয়ত করেই যাইবেন নেককার হলেও তওবার নিয়ত করবেন তওবা তো প্রতিদিন শতবার রসুল করেছেন নিজে আমি আপনি তওবা করার টাইমও পাই না কিন্তু আল্লাহর রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম প্রতিদিন একশতবার করে ইস্তিগফার করেছেন নবীজি 100 বার ইস্তিগফার করেছেন কি নবীর গুনাহ ছিল এজন্য না নবীজি ফার করেছেন আল্লাহ পাকের কাছে নিজেকে আব্দ বানানোর জন্য গোলাম বানানোর জন্য ওগো আল্লাহ মা আবাদানা কা হাক্কা ইবাদতি যেমন করে ইবাদত করা দরকার ছিল আমি করতে পারিনি তুমি আমাকে maaf করে দাও আর উম্মতকে ইস্তেকফার শিখাইছেন যে উম্মত তোমরা ইস্তেকফার করো ফার করা শিখো আমি নবী ইস্তেকফার করি তওবা করি তোমরাও তওবা করো কারণ তওবাকারী বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ করে দেয় আর তাইবু মিনাল যাম্বি কামান লা যাম্বালাহু তওবাকারী বান্দা এমন যে তাদের কোনো গুনাহ নাই তো আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন সুতরাং আজকে তবা করলাম সবাই মিলা মনে মনে এ তবা করে ফেলি আর গুণা করব না ইনশাআল্লাহ বলেন মনে মনে আজম করুন আর জীবনে কোনদিন নামাজ কাজা করব না ইনশাআল্লাহ আল্লাহ আর কোনদিন ব্যাপারদা নারী পর নারী তাকায় দেখবো না ইনশা বলেন এ কারা 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 তোলেন বিয়ানের লোকে আলাপ করবেন শাল ইরে মোটর সাইকেলের ঘুরবেন বাবির লোকে গল্প করবেন কি খালা তোবন চাচা তো বল যাদের সাথে পর্দার বিধান রয়েছে তাদের সাথে দেখা দেব না ইনশাআল্লাহ আই দোনাতল দোনাতল বলে ইয়া আল্লাহ আর জ আল্লাহ কহ করিতেছি আর জীবনে গুনাহ করব না নামাজ কাজা করব না করোনারি দেখব না কোরআন পড়া শিখব আলেমদের সাথে চলব ইনশাআল্লাহ বলেন আরো জোরে বলেন তাইলে এই যে ওয়াদা করলেন এই ওয়াদাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে আর আল্লাহ আর একটা পছন্দের গ্রুপ হলো যাদের ভিতরে নবীর ওলামারা আপনাদেরকে সুন্নত দিতে চায় আর পশ্চিমারা আপনাদেরকে ইহুদনা সার কালচার দিতে চায় কথা বলেন জোরে বলেন আলেমরা যা বলে দাড়ি রাখতে কয় টুবি পড়তে কয় এ আমরা কি করে ক্ষমতা থেকে নাকি আমরা বলি দাড়ি রাখেন টুপি পরেন পাঞ্জাবি গায়ে দিন আমরা নসিহা করি সুন্নতের সাথে নিজেকে মিলাও যাদের ভেতরে নবীর সুন্নত পাওয়া যায় তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন আল্লাহু আকবার বলেন কুল ইন কুনতুম বেনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহর রসুলকে আল্লাহ তালা ঘোষণা করতে বলেছেন বন্ধু আপনি ঘোষণা করে বলে দিন আপনার ইত্তিবা করতে সুন্নত ওলা হইতে কারণ যারা সুন্নতের ইত্তিবাকারী হবে আমি আল্লাহ তাদের ভালোবাসব যারা সুন্নতওয়ালা হবে তাদের ভালোবাসবেন কে জোরে আওয়াজ করে বলেন সুতরাং যাদের ভেতরে সুন্নত আছে তাদের ভালোবাসে কি তুমি তাদের বললে তাদের কিছু আসে যায় না তুমি তাদের আলবদর বললে কিছু আসে যায় না তিরস্কার করলে আসে যায় না নবীর সন্নাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে কে জোরে আওয়াজ করে বলে আরেকটা কথা মনে রাখো সন্ন্য যারা নত করে তাদের ইমান নষ্ট হয়ে যায় নবীর সুন্ন কে কেউ যদি সুন্নাত কেউ যদি তিরস্কার করে তার iman নষ্ট হয়ে যায় শতরাং মুসলমানের বাচ্চা হয়ে কখনো সুন্নাত ওয়ালা উলামা হযরত কি কখনো তিরস্কার করবা না তিরস্কার করবা না iman নষ্ট হয়ে যাবে কখনো তিরস্কার করবা না বরং তুমি সুন্নাত ওয়ালা হও আই তোমরা পোশাক পর পশ্চিমাদের পোশাক চেহারা করো পশ্চিমাদের চেহারা পশ্চিমা আখলাখ চরিত্রে তোমরা এ কারণে মুসলমানরা হয় জঙ্গি মুসলমান করে পশ্চিমারা জঙ্গি কয় আর পশ্চিমার অনুসারী যারা তারা জঙ্গি তুমি যদি সন্ন্যতওয়ালা হইতা তাইলে এই পশ্চিমার জারত সন্তানেরা কোন আলেমকে জঙ্গি বলে গালি দেওয়ার সাহস পেত না কোন কিন্তু তুমি তো সুন্নত মনে নাই তুমি মানসে হলো পশ্চিমাদের দুষ্ট কালচার আশ্চর্য এখন পোশাক আশাকের ডিজাইন বেডিগর পোশাক খালি উপরের দিকে উঠতেছে আর বেডাগর পোশাক খালি নিচের দিকে নামতেছে আর ইদানিং কালে আজব স্টাইলের প্যান্ট শার্ট এগুলো আসতেছে সব সিরা এই সিরা ডিজাইনটা দেখি আমি আইলো আল্লাহ জানে মানে এরা জানলা বানায় রাখে রান দেখা যায় হাটু দেখা যায় সকাল বেলায় এক গাড়িতে উঠছি ওবারে ওবারে ড্রাইভারের প্রেম দেখা আমি কই সকাল বেলা আল্লাহ তুমি আমার কি দেখাই লাইলা এখানে তালি এখানে তালি এখানে খোলা এখানে সিরা ও প্যান্ট পরে গাড়ি চালাইতেছে আমি বললাম যে এই শীতের দিন আমি সোহাগ পরিবহনে ইয়ের থেকে এসে নামছি আর কি সায়দাবাদে

ওদের পায়জামা খালি হাঁটুর টাকনুর নিচ দিয়ে যাইতেছে গোড়ালির নিচ দিয়ে যাইতেছে এরাম যখন মসজিদে যায় মসজিদে যাওয়ার সময় তাড়াতাড়ি করে ঘুষায় পেন। হ্যাঁ প্যান্ট ঘুষাও মসজিদে যাওয়ার সময় মসজিদে যাওয়ার সময় পেন ঘুষাইলেই বুঝি গুনার থেকে বাঁচা যায় মাছ ফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ইফিনার কোন যুবক যদি টাকনুর নিচে ইজার পরো প্যান্ট পরো লুঙ্গি পরো এগুলো দজুকের আগুনে জ্বলবে আর ইচ্ছাকৃত এই কবিরা গুনা যারা করবে আল্লাহ তালা তাদের দিকে রহমতের দৃষ্টি হাসরের দিন দিবেন না তাদের দিকে আল্লাহ তালা তাকায় কথা বলবেন না রহমতের দৃষ্টি দিবেন না তোমরা যুব সমাজ যারা আছো টাকনুর নিচে প্যান্ট পরবা তো ইনশাল্লাহ পরবে না ইনশাল্লাহ বলো আর এই পশ্চিমাদের এই সিরা ডিজাইন কিনবি তোরা এই কথা বলিস না কেন কিনবি 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 এগুলো সন্নতি লিবাস কিনো ঢিলা ঢালা প্যান্ট পরো এমন প্যান্ট পরো মিয়া দাঁড়ায় মুত বসতে পারো না এত টাইট প্যান্ট পড়ছে যে বসতেই পারতেছে না সে কারণ এটা ওইটা পইরা বসতে গেলে ও মু তোর উপরে ও নিজের উপরে চলে আশ্চর্য ওই যে বিমানের থেকে নামতেছি বিমান থেকে নামতেছি সিঁড়ি নামতেছে আমার আগে এক ক্ষোভ শ্লোকে ক্ষোভ শ্লোক এই জন্য বললাম এই মিয়া যে প্যান্ট পরছে এটা এত লুসের লুস এটা খালি নিচের দিকে নামে আর ও খালি বেডি মানুষের উড়নার মতো খালি টানে উপরের দিকে খালি টানে এটা একটা ডিজাইন তা আমার সাথে যে আছে আমি তাকে বললাম আচ্ছা এই লোকটা এই কোমরের এই জায়গাটা একটু টাইট করে নিতে পারেন এটা খালি নিচে নামে আর ফারা জায়গা বরাবর চলে আসে পুরা তাহলে উপরের দিকে তা আমি আমার সাথীকে বললাম এর এর একটা বেল কিনা দেওয়া দরকার কয় না হুজুর আমি তো বুঝছি বুঝাছ রে কইছি আর কয় যে না হুজুর এটা ডিজাইন বেল কিনের টাইট করে দিলে কাজ হইব না হুজুর এটা কিন্তু ডিজাইন এই রকম ডিজাইন পছন্দ কইরা শয়তানের দস্তে হবা। কথা বলো না কেন জোরে আওয়াজ করে বলো জোরে আওয়াজ করে বলো

সব দাঁড়িয়ে রাখছো তো আর কাটবা কাটবো না সাতমু সাতমু সাতলে কামাবো না লেখত ভাই সাতলেও কিন্তু কবিরাগুনা এক মুষ্টি যদি না হয় তাহলে কবিরা গুণা লেখা হইতেই থাকবে বাইরে সহবাস করতেছি যদি এক মুঠের নিচে দাঁড়িয়ে কেউ ছাতে তাহলে কি হবে কবির রানিং কিন্তু হ্যাঁ যেমন কবিরাপোনার রানিং ছাঁটলেও কবিরাপোন আর রানিং মাপ কি এক মুট এক মুট পরিমাণ রাখতে হবে ইনশাল্লাহ আরো জোরে জোর হলো না জোর সে বলেন তাহলে আর দাড়ি কাটব না ছাঁটবো না জোরে ইনশাল্লাহ কাটব না ছাড়বো না এই বিভিন্ন অফিসিয়াল ড্রেস আছে সেগুলো তোমরা পড়ো ওগুলোর ওয়াদা আমি করাবো না যে পাঞ্জাবি গায়ে দিয়ে তুমি অফিস করতে যাও পাঞ্জাবি গায়ে দিয়ে সিকিউরিটির চাকরি করো তা বলবো না তবে আমি বলবো যেদিন তোমার ছুটি তুমি জুমার নামাজটাও পাঞ্জাবি পয়ডা পড়তে যাও না কেন সন্ন্যার সাথে তোমার এত দূরত্ব হবে পাঞ্জাবি তোমার নবীর পোশাক সাপ্তাহের জুমার নামাজটাও কি পাঞ্জাবি পোড়া পড়া যায় না আল্লাহর রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ তোমরা মনে মনে ভাবতে পারো হুজুর হঠাৎ করে টুপি দাড়ি পাঞ্জাবি এইটা লয়াতে তো খেপলেন কেন এজন্য খেপসি তোমরা পোশাকের গুরুত্ব দেও না বিধাই নব্বই ভাগ মুসলমানের দেশে ইসলামী পোশাকের উপরে আক্রমণ করার সাহস পশ্চিমার করে। কেন তোমরা কট্টর হও না তোমার ইসলামী পোশাককে তুমি কেন মূল্যায়ন করো না তুমি মূল্যায়ন করো না বিধাই তোমার মনের কুরকা ধরে টান দিয়েছে আজকে বোরকা ধরে টান দিয়েছে কালকে প্রকাশ্যে তার ধর্মীয় পোশাকের উপর আক্রমণ করবেন না ধর্ম আমার আমি আমার ধর্মীয় নীতিতে বিশ্বাসী আমি ধর্ম নিয়ে কবরে যেতে চাই আশ্চর্য লাগে আমি বেশি সময় কথা বলবো না চেয়ারম্যান সাহেব আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ পয়সা থাকবে আর চিন্তা করতে পারে যে আমাদের বসায় রাখলে এত লম্বা সময় ওইট গো ধর্মকর্ম নিয়ে বাড়াবাড়ি নাই যে লাইক রাহাফিদ্দিন ধর্ম নিয়ে কি নাই বাড়াবাড়ি নাই হরমোনিয়া বাড়াবাড়ি বিধর্মীর সাথে নাই এটার তর্জমা হল লাইক রফিদ্দিনের তর্জমা কি যে বিধর্মী তাকে জোর করে আমি বোর্খা পড়তে বলি না যে বিধর্মী তাকে আমি হাতে চাই না মসজিদে আনি না এবং তারা আসেও না তারা তো ঠিকই কত তারা তোমার জুমার নামাজ পড়তে আসে না তারা তোমার ঈদের নামাজ পড়তে আসছে না তুমি তাদের পূজা করতে চাও কেন লজ্জা করে না তোমার তুমি পূজা করতে যাও কেন যে মুসলমান না যে মুশ্রিক তার সাথে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি আমাদের নাই কিন্তু সে দাবি করবে জামিয়াতুল আবরার আনোয়ারা কমপ্লেক্সের ছাত্র সে আবার সে এই প্রতিষ্ঠানের রুলস ভঙ্গ করে খালি টুপি খালি মাথায় খালি গায়ে এদিক দিয়ে হাঁটবে আড্ডা দিবে সে ঢোল বাড়ি বাজাবে সে সিগারেট খাবে বিড়ি খাবে প্রতিষ্ঠানের সামনে দাঁড়ায়া এটা যেমন মাদ্রাসার প্রিন্সিপাল তার প্রিন্সিপালিটি রক্ষায় সে ছাত্রকে শাসন করে জবরদস্তি করে তাকে আইন প্রয়োগ করে আমি মুসলমান হিসাবে নব্বই ভাগ মুসলমানের দেশ এটা তাই এই ভাগ মুসলমানকে মুসলমান হিসাবে কবরে নেওয়ার জন্য কখনো আমি রাজপথে কথা বলি কখনো আমি জোরে করে কথা বলি এটা আমার রাজনীতি নয় এটা আমার ইমানের নীতি এটা আমার কবর হাসরের নীতি